শীত আসছে না কেন, শীত আসছে না কেন, এই অস্থিরতায় আমরা সবাই অস্থির। অবশেষে আজ সকালে এই জায়গায় এসে মনে হলো আসলেই তো শীত এসে গেছে। বিল্ডিংটাকে কি দারুণ লাগছে, যদিও এটা কনস্ট্রাকশনে চলছে। আমি আসলে এখানে একটা কাজে এসেছিলাম, এটা ক্লিক নিতেই আমার অন্যরকম সুন্দর লেগেছে। দেখেন আকাশটা কি নীল, চারপাশে এক অন্যরকম নীরবতা, শীতের আমেজ, সব মিলে আমি মুগ্ধ। আমি এমনই একটি দিনের অপেক্ষায় ছিলাম। চারপাশে এত কোলাহল, কিন্তু কোলাহল শোনা যাচ্ছে না। এই সময়কালে আসলে অনেকের কথা মনে পড়ছে, যারা এই প্রাঙ্গনটাকে ছেড়ে গিয়েছে, যাদের পদচরণে মুখরিত ছিল, এরকম অনেক মানুষ চলে গেল। জীবনটা এমনই, আজ যারা আছে কাল তারা থাকবে না, সময়ের প্রেক্ষিতে তারাও চলে যাবে। কিন্তু এই দালান কোঠা, এই দৃশ্য সব কিন্তু থেকে যাবে, জীবনের নিয়ম এটাই। মাঝে মাঝে নিজেকে এ সমস্ত জায়গায় এসে কিছুক্ষণের জন্য সময় দেওয়া, ইট ইজ মাই ওপিনিয়ন। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আর চারপাশটা ছিল বেশ পরিচ্ছন্ন, এখানে কিন্তু ক্লাস চলছে, কিন্তু তারপরে অন্যরকম এক নীরবতা। আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতেই অন্যরকম ভালো লাগছিল। কতটা বছর এই জায়গায়, আসলে এর প্রতি এটা এক প্রকার দ্বিতীয় ফ্যামিলি। জীবনের প্রতিটি সময় উপভোগ করা। এই যে উনি আমার ক্যামেরায় চলে এলেন, উনি সর্বশেষে যে হাসি দিয়েছেন দেখার মতো। প্রাঙ্গণ মুখরিত সবসময়, সাথে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো। চলুন দেখে আসি। ক্লাস শেষ করে এসে আমি বসেছি, তখন আসলে আজকে আমার লাস্টে যে পিরিয়ডটা ছিল সেখানে ওরা সবাই মাঠে, যার কারণে আমি একটু রিল্যাক্স হয়ে বসছি। আর আজকে একটু মনটা খারাপও ছিল, আমাদের একজন সিনিয়র ম্যাডাম হালিমা ম্যাডাম উনি ইন্তেকাল করেছেন গত রাতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ওনার জন্য প্রার্থনা করবেন প্লিজ। তো যার কারণে একটু মানে মনটা একটু অস্থিরই লাগছিল, বসে বসে আরাম করে বসতে চাচ্ছিলাম, পা দুলাইয়ে দেখলাম যে কি আরাম পাওয়া যায় কিনা। ঠিক তখনই মেয়েরা ডাকছিল, কিন্তু আমি আসলে ইন্টারেস্ট পাচ্ছিলাম না,
ভাবছি না যাব না, কিন্তু শেষমেশ ওদের আহ্বানে সাড়া দিতেই হলো, গেলাম। দেখেন এদের অবস্থা, আসলে ওরা ডিজার্ভ করে, যেহেতু লকডাউনের ব্যাচ, যেটা এরা হচ্ছে 23 ব্যাচ, অর্থাৎ নেক্সট ইয়ার মার্চে পরীক্ষা দিবে। আর 22 ব্যাচ একটু আগে আমি দেখি, এটা 22 না, 21 ব্যাচের একটা ভিডিও ক্লিপস ছিল। তো আসলে ওরা ডিজার্ভ করে, এই অনেকটা তো হলো, এবার একটু আনন্দ নেওয়া যাক। লাস্ট ক্লাসের ঘন্টা পড়ছে, এই ঘন্টার আওয়াজ আবার ঠিক এভাবে শুনবে কিনা সেটা হয়তো অন্য জায়গায়। লাস্ট ক্লাসে ওদের এই আয়োজনটা আমার বেশ ভালোই লেগেছে, আসলে আমি ভিতরে ছিলাম, আমি খেয়াল করিনি জিনিসটা। তো ওরা যতটুকু আনন্দ করার চেষ্টা করেছে, লকডাউনের চলাকালীন অন্যরা কিছু করতে পারেনি, সে তুলনায় আসলে জীবনের কোনো হিসেব নেই, এই হিসেবের মধ্যখানে জীবনকে আনন্দ উপভোগ করা। আসলে ছবিটা নেওয়া খুব ডিফিকাল্ট হচ্ছিল, কারণ তখন ছুটি চলছে আর ওরাও অতটা অ্যাসটাকে ক্লিয়ার করে আসতে সময় নিচ্ছে। তো যাই হোক, আমি তিনতলায় চলে গেলাম, তিনতলায় যে ভিডিও ক্লিপসটা নিয়েছি, আসলে ওরা হয়তো কষ্টটা একটু পরে পাবে, কিন্তু এই সময়টাকে কিন্তু আর পাবে না। অ্যাস লাগুক না লাগুক, এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। লাস্ট ডে অফ 12 ইয়ার্স, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন তো সবার চোখে পানি আসার কথাই, কারণ এতটা বছর একসাথে, এই সময়টাকে কিন্তু আর পাওয়া যাবে না, সবাই এই সময়টাকে মিস করে, ওরাও একদিন মিস করবে। এরকম সামনে চলে যাবে অন্য বিশাল এক ক্ষেত্রে, কিন্তু এই স্মৃতিটা বারবার মনে করবে, আসলে এটা আর পাওয়া যাবে না। এটাই আমার অনেক কষ্ট লাগে, এখন ওদেরকে দেখলেই আমার কষ্টটা আরও বাড়ে। আর আজকে তো শুধু কষ্টেরই দিন, সব মিলে কেমন যেন একটা অন্যরকম আবহাওয়া, কিন্তু জীবন এটাই, সব নিয়েই আমাদের চলতে হবে, সব নিয়েই বাঁচতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, প্রার্থনা সবসময়। সবার কাছে চাইবো একটা বিষয়, মানবিক একজন মানুষ হও, অসাধারণ একজন মানুষ হও, অসম্ভব ভালো রকমের একজন মানুষ হও, এটাই। স্টে টিউন, স্টে ওয়েল, প্রে ফর আস, আল্লাহ হাফেজ।